হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি ঠাকুর বাড়ির স্পেশাল রেসিপি। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আমি এখানে কতগুলো বড়িকে ভেজে নেব। আমি এখানে মটর ডালের বড়িকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বিউলির ডালের বড়ি অথবা মুসুর ডালের বড়িও ভেজে নিতে পারেন। বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে, তারপর আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। আর এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে প্রায় 20 থেকে 30 সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ঠাকুর বাড়ির রেসিপি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লাউটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য কিছু মশলা। তার আগে আমি এখানে এগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন, লাউ থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা হবে। আর দিয়ে দিলাম এখন সেই মশলা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলার পরিমাণ এখানে খুব কম ব্যবহার করবেন। হাফ চামচ করে আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু মশলার সাথে লাউটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আরও কিছু জিনিস এর মধ্যে মেশাবার আছে। বড়িগুলোকে ভেঙে আগে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনিটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তবে এ রান্নায় ঠাকুর বাড়িতেও চিনি দেওয়া হতো, আর নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়ে থাকে। তারপর সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। আমার আজকের এই লাউয়ের ঘন্ট রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।